বন্ধুদের গুণ তো অবশ্যই অনেক বেশি থাকবে, তবে তারও আগে আরেকবার জানিয়ে দিতে চাই কেমন করে কানেক্টেড থাকতে হবে ইউফোরিয়ার সাথে, অহনার সাথে এবং বন্ধুদের সাথে। ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে NEXT নেক্সট স্পেস নাম স্পেস লোকেশন স্পেস দিয়ে সব কথাবার্তা পাঠাতে হবে 2010 এই নম্বরে। আর বন্ধুদের যদি দেখার ইচ্ছা থাকে অবভিয়াসলি ফেসবুকে চলে আসতে হবে www.facebook.com/radionext93.2 এই লিঙ্কে। ওয়েল, যেমনটা বলছিলাম বন্ধুদের সাথে তো আরও অনেক কথাবার্তা হবে, এই মুহূর্তে বন্ধুদের কাছ থেকে একটা পারফরমেন্স আমি এক্সপেক্ট করছি। রেডি? অবশ্যই। কে করবে পারফর্মটা? সাচি। ওকে, আমি বলে দিতে চাই সুবিধার জন্য www.facebook.com/radionext93.2 এই লিঙ্কে গিয়ে আমার বাপ আসে, লাল তো না, লাল রঙের পোলো পরা নীল রঙের গিটারওয়ালা যে ছেলেটা আছে সেই ছেলেটা এখন গানটা করছে। না, কি গান করছো? তাহসান স্যারের আলো। আলো, তাহসান স্যার কোনোভাবে অনেক বেশি গল্প শুনবো আমরা এই ব্যাপারটা নিয়ে। সো এই মুহূর্তে শুনে আসি গান এবং তাহসানকে নিয়ে যে অনেক কথাবার্তা শুনবো আমরা। সো তো বুঝতেই পারছি এই মুহূর্তে আমি কথাবার্তা না বলি গানে চলে যাই। ওকে, ঘাসের চাদরে শুয়ে একা আকাশের পারে যে জেগে থাকা, তবে আজ এত একা কেন? আলো হয়ে দূরে দূর আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না। গান নিয়ে তো কথাবার্তা হচ্ছে, তো এই মুহূর্তে যদি একটা গান শুনে আসি, কে গান শোনাবে, কি গান শোনাবে? গানের সন্ধান গানে মিলে প্রাণের সন্ধান, সে গান গাওয়া হলো না। আমি গান গাইতে পারি না, গাইতে পারি না।
মারকুম শাহ ফকির শীতালং বলেছেন মারফতি গা সৈয়দ শাহ নূরের গানে শুকনাতে দৌড়াইতো নাও মারকুম শাহ ফকির শীতালং বলেছেন মারফতি গা La 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 la, hey 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 hey, la 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 la.
কবিতা দ্যাট পারফরমেন্স আর মাই হার্ট উইল গো অন সব কিছুর অনেক 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 প্রেজ করেছেন সে থ্যাঙ্কস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শাকিল বলেছেন টাইটানিকের গানটা বেশি ভালো হয়েছে থ্যাংক ইউ ভাইয়া রাবে আছেন কাপাসিয়া থেকে কেমন আছো ইয়াস ভালো আছি লাভলি বার্ড আছেন একটা লাভলি গায়ের হোম থেকে লাভলি বার্ড আমাদেরকে এসএমএস করেছেন থ্যাংক ইউ সো মাচ রফিক আছেন সিঙ্গাই থেকে সোনিয়াকে লাভ করতাম এখন করে না যদি আমার কারণে কোনো কষ্ট পেয়ে থাকে তার জন্য সরি ওকে বলে দাও ওকেই আমি তো আমার পক্ষ থেকে সরি বলেই দিচ্ছি আপনি একবার তাকে ফোন করে সরি বলুন উনি অনেক বেশি খুশি হবেন জাস্ট দ্য ওয়ে ওরা একজন একজনকে আই লাভ ইউ বললো একজন কান্নাকাটি করে আবেগে পুরাই কান্দালছে ওয়েলস আপনার কথাবার্তাগুলো যদি আপনি চান এমনভাবে আমাদের সাথে শেয়ার করতে ফোনের মেসেজ অপশানে গিয়ে লিখতে হবে নেক্সট ইন নেক্সট স্পেস নাম স্পেস লোকেশন স্পেস দিয়ে সব কথাবার্তা পাঠিয়ে দিতে হবে 2010 এই নম্বরে আর www.facebook.com/radionext93.2
ছিল জি আপনি কেমন করে জানলেন एक्चुअली মায়ের ইন্টারেস্ট থাকে আমার মাও শুনছে মা সরি আমি সিঙ্গার হতে পারলাম না আমার মায়ের ইচ্ছা ছিল আমিও গান টান করি বাট হয়নি বিভিন্ন কারণবশত সো কত বছর হলো এই তো 7-8 বছর 7-8 বছর হলো ওকে সো গান নিয়ে তোমার পরিকল্পনা আমরা পরে শুনবো গানটা সাচি গাইছিল আপনি শুনছেন রেডিও নেক্সট 93.2 FM চলছে ইউফোরিয়া অহনার সাথে ঘড়ির কাঁটাটা বলছে সময় এখন 2:50 তার মানে কিন্তু কনফেশন কাউন্টার প্রায় শেষের দিকে বা 8টা কিন্তু চলবে ঠিক 4টা পর্যন্ত কি করো পাশাপাশি মিউজিক করছি আর আমার একটি প্রোডাকশন হাউস আছে ও মাই গড হ্যাঁ এখান থেকে এর মধ্যে আমার সিঙ্গেল কিছু ট্র্যাক রিলিজ পেয়েছে ওকে এগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ছায়াপথ এটা সাউন্ডক্লাউডে পাবেন আপনারা আর এছাড়াও আমি ইউটিউব চ্যানেল বা এমন কিছু হ্যাঁ ইউটিউব চ্যানেলও আছে সিনটোনিয়া মিউজিক প্রোডাকশনের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে সেখানে ওকে সো বন্ধুদের একটু বলে দাও যারা তোমার ফ্যান হয়ে গেল 4টা গান গেয়েছো তাদের জন্য হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে সিনটোনিয়া মিউজিক প্রোডাকশনে আপনারা সবাই সেখানে আমার আপডেট সংগুলো এবং ট্র্যাকগুলো শুনতে পারেন অ্যান্ড এছাড়াও আমি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কিছু কাজ করছি ব্যাকগ্রাউন্ড স্কোরের সেখানে আমার মানে কিছু গানও যাবে আর উৎপিয়া মোশন পিকচার্স এর ব্যানারে আমি কাজ করছি বর্তমানে এখন বর্তমানে আমি অন্য জগতে আছি অন্য জগৎ মিন্স আমি যেটা বলতে চাচ্ছি যে শর্ট ফিল্মের নাম অন্য জগৎ সেটার ব্যাকগ্রাউন্ডে কাজ করছি আশা করি খুব শীঘ্রই ভালো একটি আউটপুট পাওয়া যাবে আমি একেবারে শুরু থেকে এসএস ক্লাবের সাথেই আছি ওকে আমাদের ক্লাবের এট প্রেজেন্ট হি ইজ দ্য মোস্ট কনসিস্টেন্ট আচ্ছা হ্যাঁ কারণ তোমাদের তো যাওয়ার সময় চলে এলো সাচি ইজ ওয়ান অফ মাই ফেভারিট সিঙ্গার অ্যাজ ওয়েল আমি ইউটিউব বা সাউন্ড ক্লাউডে মাঝে মাঝে অনুভব করি যে তোর একটা গান দে আমার খুব শুনতে ইচ্ছে করছে শুভ ভাইয়া আমাকে সবসময় অনেক 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 আমাকে অ্যাপ্রিসিয়েট করে গানের জন্য এখানে গান করতে পেরে আমার অনেক ভালো লেগেছে বিশেষ করে আমি সবচেয়ে ছোট বড় ভাইয়াদের সাথে এসেছি তারা অনেক স্নেহ করে আমাকে তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আর এই তো এইটুকুই আমি এইটাই বলাচ্ছিল এইটাই বলাচ্ছিল আসলে বলার কিছু নেই আর আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যেতে যেতে যেটা বলতে চাই তোমাদেরকে তোমাদের হাত ধরে বাংলাদেশে অনেক ভালো কাজ আসুক তোমরাই আসলে বাংলাদেশের ভবিষ্যৎ আর সবাই অনেক বেশি ভালো থাকো যেতে যেতে www.facebook.com/radionex93.2 এই লিঙ্ক থেকে কিছু কমেন্টস নিতে চাই তিনি রহমান ছিলেন আমাদের সাথে আলমগীর হোসেন ছিলেন রক্তাক্ত মেহেদি পাতা ছিলেন অবুজ বালক ছিলেন অনেক অনেক বন্ধুরা ছিলেন আমাদের সাথে আর 2010 নাম্বারে আমাদের সাথে জাকি আছেন ওকে প্লে করবো ঠিক আছে রাব্বি আছেন ধানমন্ডি থেকে ভাইয়ারা আমি আপনাদের শুনছি ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ শোনার জন্য নূপুর ছিলেন মিরপুর থেকে সপ্তর্ষি আছেন আমাদের সাথে কবিকে বলেছেন বিয়ের দাওয়াত দিতে ঠিক আছে কবি দিবে আর হচ্ছে নাহিদ নাহিদ একজন মেল তিনি আমাদেরকে মেক শিওর করেছেন আর তাহমিদ ওয়েলকাম করে নিলাম এবং আরও অনেক বন্ধুরা আমাদের সাথে ছিলেন যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ আর যাওয়ার সময় সবসময় আমার কান্না পায় কারণ আবার আগামী শনিবার পর্যন্ত যদি সব কিছু ঠিকঠাক না থাকে আমি তো আর আসবো না বাট যদি সব কিছু ঠিকঠাক থাকে আরও একবার আমি আসবো আপনাদের সাথে কথাবার্তা বলতে আর টিল দেন সুস্থ সুখী সফল থাকুন আপনি ভালো থাকলে ভালো থাকবে আমার দেশ যেতে যেতে বন্ধুদের কাছ থেকে একটা পারফরমেন্স নিয়ে যেতে চাই আর আমি সাইন আপ করছি আজকের মতো কথা হবে আবার শনিবার টিল দেন বি হ্যাপি আচ্ছা এখন যে গানটি করবো সেটা হচ্ছে যে গানটি করবো এখন সেটা হচ্ছে যে সেটার নাম ছায়াপথ এটার গীতিকার সুরকার আবরার এবং আমার সবচেয়ে ভালো ফ্রেন্ড গালিব আমিন যাকে ছাড়া আমার গান অসম্পূর্ণ গালিব আমিন তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই গানটির কম্পোজার গালিব আমিন তোমার মনে
বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আর দূর অন্ধকারের বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারই দুদন্ত শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। Thank you.